আসসালামু আলাইকুম ভিউভিওয়ার, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ প্রবাস ভাই ও বোনেরা, আজকে আমরা শিখব আরবি ভাষা। আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনের কাজের ব্যবহৃত শব্দগুলো, প্রথমে আরবি এডিটের নিচে আরবি শব্দ, পরবর্তীতে বাংলা এডিটের নিচে বাংলা শব্দ, যাতে আমাদের বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিখে শুরু করা যাক। আনা রাকিব জায়েজ গুরফা, এটা হচ্ছে আমি রুম রেডি করে রাখব। আমি রুম রেডি করে রাখব আরবিতে বলে আনা রাকিব জায়েজ গুরফা। এখানে আনা এটা হচ্ছে আমি, রাকিব এটা হচ্ছে রাখা বা রাখবো, আনা রাকিব আমি রাখবো, জায়েজ এটা হচ্ছে তৈরি করা বা রেডি করা, গুরফা এটা হচ্ছে রুম, জায়েজ গুরফা রুম রেডি করে। তাহলে আমরা শিখলাম আনা রাকিব জায়েজ গুরফা, এটা হচ্ছে আমি রুম রেডি করে রাখব। আলহিন গুরফা মু জায়েজ, এটা হচ্ছে এখন রুম রেডি নাই, এখন রুম রেডি নাই বা এখন রুম তৈরি নাই আরবিতে বলে আলহিন গুরফা মু জায়েজ। এখানে আলহিন বা দাহিন এটা হচ্ছে এখন, গুরফা এটা হচ্ছে রুম, মু এটা হচ্ছে না বা নাই, জায়েজ এটা হচ্ছে তৈরি করা বা রেডি করা। তাহলে আমরা শিখলাম আলহিন গুরফা মু জায়েজ, এটা হচ্ছে এখন রুম রেডি নাই। এনতা আবগা গুরফা, এর্থ হচ্ছে তোমার কি রুম লাগবে, তোমার কি রুম লাগবে আরবিতে বলে ইনতা আবগা গুরফা। এখানে ইনতা এর্থ হচ্ছে তুমি বা তোমার, বা হাগগা এর্থ হচ্ছে তোমার, আবগা এর্থ হচ্ছে লাগবে বা দরকার। ইনতা আবগা তোমার দরকার বা তোমার লাগবে, গুরফা এর্থ হচ্ছে রুম, আবগা গুরফা রুম দরকার বা রুম লাগবে। তাহলে আমরা শিখলাম এনতা আবগা গুরফা এর্থ হচ্ছে তোমার কি রুম লাগবে বা তোমার কি রুম দরকার। ইনতা ওয়াহেদ সা বাদ হিজে, এর্থ হচ্ছে তুমি এক ঘন্টা পরে আসো, তুমি এক ঘন্টা পরে আসো আরবিতে বলে ইনতা ওয়াহেদ সা বাদ হিজি। এখানে ইনতা এর্থ হচ্ছে তুমি, ওয়াহেদ এর্থ হচ্ছে এক, সা এর্থ হচ্ছে ঘন্টা, ইনতা ওয়াহেদ সা তুমি এক ঘন্টা, বাদ এর্থ হচ্ছে পরে বা বাদিন এর্থ হচ্ছে পরে, হিজি এর্থ হচ্ছে আসা বা আসো, বাদ হিজি পরে আসো। তাহলে আমরা শিখলাম ইনতা ওয়াহেদ সা বাদ হিজি, এর্থ হচ্ছে তুমি এক ঘন্টা পরে আসো। আনা সাকেন হেনা, এর্থ হচ্ছে আমি এখানে থাকি, আমি এখানে থাকি বা আমি এখানে বসবাস করি আরবিতে বলে আনা সাকেন হেনা। এখানে আনা এর্থ হচ্ছে আমি, সাকেন এর্থ হচ্ছে থাকা বা বসবাস করা, হেনা বা হিনা এর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম আনা সাকেন হেনা এর্থ হচ্ছে আমি এখানে থাকি বা আমি এখানে বসবাস করি। এশফিক ইনতা এর্থ হচ্ছে তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে আরবিতে বলে এশফিক ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, ফিক অর্থ হচ্ছে হয়েছে, এশফিক কি হয়েছে, ইনতা এর্থ হচ্ছে তুমি বা তোমার, বা হাগ্গাক এর্থ হচ্ছে তোমার। তাহলে আমরা শিখলাম এশফিক ইনতা এর্থ হচ্ছে তোমার কি হয়েছে বা এশফিক হাগ্গাক এর্থ হচ্ছে তোমার কি হয়েছে। এস মুশকিলা ইনতা এর্থ হচ্ছে তোমার কি সমস্যা, তোমার কি সমস্যা আরবিতে বলে এস মুশকিলা ইনতা। এস অর্থ হচ্ছে কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, এস মুশকিলা কি সমস্যা, ইনতা বা হাগ্গা এর্থ হচ্ছে তোমার। তাহলে আমরা শিখলাম এস মুশকিলা ইনতা এর্থ হচ্ছে তোমার কি সমস্যা বা এস মুশকিলা হাগ্গা এর্থ হচ্ছে তোমার কি সমস্যা। হুয়া সাদিক হাগ্গি এর্থ হচ্ছে সে আমার বন্ধু, সে আমার বন্ধু আরবিতে বলে হুয়া সাদিক হাগ্গি। এখানে হুয়া এর্থ হচ্ছে সে, সাদিক এর্থ হচ্ছে বন্ধু, হুয়া সাদিক সে বন্ধু, হাগ্গি এর্থ হচ্ছে আমার, সাদিক হাগ্গি আমার বন্ধু। তাহলে আমরা শিখলাম হুয়া সাদিক হাগ্গি এর্থ হচ্ছে সে আমার বন্ধু। ইনতালেশ জালান এর্থ হচ্ছে তুমি রাগ করো কেন, তুমি রাগ করো কেন আরবিতে বলে ইনতালেশ জালান। এখানে ইনতা এর্থ হচ্ছে তুমি, লেশ এর্থ হচ্ছে কেন বা কেন, ইনতালেশ তুমি কেন, জালান এর্থ হচ্ছে রাগ করা, লেশ জালান রাগ করো কেন। তাহলে আমরা শিখলাম ইনতালেশ জালান এর্থ হচ্ছে তুমি রাগ করো কেন। হুয়া মজুদ মা আই এর্থ হচ্ছে সে আমার সাথে আছে, সে আমার সাথে আছে আরবিতে বলে হুয়া মজুদ মা আই। এখানে হুয়া এর্থ হচ্ছে সে, মজুদ এর্থ হচ্ছে আসি বা আসে, মা আই এর্থ হচ্ছে সাথে বা সাওয়া সাওয়া এর্থ হচ্ছে সাথে। তাহলে আমরা শিখলাম হুয়া মজুদ মা আই এর্থ হচ্ছে সে আমার সাথে আছে বা হুয়া মজুদ আনা সাওয়া সাওয়া এর্থ হচ্ছে সে আমার সাথে আছে। মাহফি বিন জিল সাইয়ারা এর্থ হচ্ছে গাড়িতে পেট্রোল নাই, গাড়িতে পেট্রোল নাই আরবিতে বলে মাহফি বিন জিল সাইয়ারা। এখানে মাহফি এর্থ হচ্ছে নাবা নাই, বিন জিল এর্থ হচ্ছে পেট্রোল, মাহফি বিন জিল পেট্রোল নাই, সাইয়ারা এর্থ হচ্ছে গাড়ি। তাহলে আমরা শিখলাম
মাভি বেঞ্জিল সাইয়ার আটুচে গাড়িতে পেট্রোল নাই। আনারু সুখ এটুচে আমি বাজারে যাই, আমি বাজারে যাই বা আমি বাজারে যাব আরবিতে বলে আনারু সুখ। এখানে আনা এটুচে আমি, রু এটুচে যাওয়া বা যাই, আনারু আমি যাই বা আমি যাব, সুখ এটুচে বাজার, রু সুখ বাজারে যাই বা বাজারে যাব। তাহলে আমরা শিখলাম আনারু সুখ এটুচে আমি বাজারে যাই বা আমি বাজারে যাব। ওয়েন সাওয়াক না দি এটুচে ড্রাইভার কোথায় ডাকো, ড্রাইভার কোথায় ডাকো আরবিতে বলে ওয়েন সাওয়াক না দি। এখানে ওয়েন এটুচে কোথায়, সাওয়াক বা সাহেক এটুচে ড্রাইভার, ওয়েন সাহেক কোথায় ড্রাইভার, না দি এটুচে ডাকা। তাহলে আমরা শিখলাম ওয়েন সাওয়াক না দি এটুচে ড্রাইভার কোথায় ডাকো। ইয়াল্লা সুরা সুরা আনাফি মুস্তাজেল এটুচে জলদি করো আমার তারা আছে, জলদি করো আমার তারা আছে আরবিতে বলে ইয়াল্লা সুরা সুরা আনাফি মুস্তাজেল। ইয়াল্লা সুরা সুরা এটুচে জলদি করো বা তাড়াতাড়ি করো, সুরা সুরা এটুচে তাড়াতাড়ি বা জলদি, আনা এটুচে আমি বা আমার বাহাগ্য এটুচে আমার, ফি এটুচে আছে, মুস্তাজেল এটুচে তারা, ফি মুস্তাজেল তারা আছে। তাহলে আমরা শিখলাম ইয়াল্লা সুরা সুরা আনা ফি মুস্তাজেল এটুচে জলদি করো আমার তারা আছে বা তাড়াতাড়ি করো আমার তারা আছে।